স্যামসাং A13 এর ড্রাগ মুভ অপশন কিভাবে সিলেক্ট করবেন, অফ করবেন, অন করবেন সেটা দেখাবো। এখন কিন্তু আমাদের লাইট অপশনে রয়েছে, লাইট অবস্থায় রয়েছে, আমরা যেখানে যাই সেখানে কিন্তু হোয়াইট রয়েছে। আমরা এরকম অবস্থাতে থাকলে কিন্তু হঠাৎ করে রাত্রে যদি আমরা কখনো ব্রাইটনেস বা পাওয়ার বাটন চাপ দেওয়ার পর আলো আসার পর কিন্তু চোখে আমাদের লাগে। তো আমরা যদি ড্রাগ মুভ ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা হয় না। তো ড্রাগ মুভ সেটিংটা আমরা দেখাবো কোথা থেকে অন করবেন এবং অফ করবেন। এই জন্য আপনার সিটিংয়ে যেতে হবে। সিটিংয়ে সিলেক্ট করার পরে এখানে ডিসপ্লে সিটিংয়ে যেতে হবে। ডিসপ্লে সিটিংয়ে আসার পর এখানে যে লাইট এবং ড্রাগ দেখতে পাচ্ছেন, আপনি এখানে ড্রাগটা জাস্ট সিলেক্ট করার পরে কিন্তু আমাদের ড্রাগ মোড হয়ে যাবে। এখন কিন্তু সম্পূর্ণ আমাদের ই আসছে। আপনারা যে কোনো জায়গায় যাবেন এখন সেখানে কিন্তু আপনাদের এই পিছনে থিমটা কিন্তু কালো আসবে, আমাদের লাইটটা কিন্তু চোখে লাগবে না। আর এই অপশনটা এই সেটিংটার শর্টকাট সেটিং রয়েছে, সেটা হচ্ছে আপনার শাটারটা টানার পরে নিচে আসার পরে আপনি যদি এদিকে টানেন, টানার পর কিন্তু ড্রাগ মুড সেটিংটা রয়েছে এখানে। যদি আপনার এটা এখান থেকে আপনি অফ করতে পারবেন, অফ করলে কিন্তু এখন সম্পূর্ণ লাইট চলে আসলো। আবার এখান থেকে কিন্তু আপনি অন করতে পারবেন ড্রাগ মুড সেটিংটা। তো আশা করি বুঝতে পারছেন স্যামসাং A13 এর ড্রাগ মুড সেটিং কীভাবে অফ করবেন এবং অন করবেন।